আসসালামু আলাইকুম। ঝিনাদা টিভির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ঝিনাদা টিভির আজকের আয়োজন বাজার দর। তো আজকের বাজার দর জানার জন্য হাজির হয়েছে ঝিনাদা ভাইয়ের নতুন হাট খোলায়। আপনাদের সাথে আছে আমি রাকিব হাসান এবং ক্যামেরায় আছেন হৃদয় রহমান। তো শুরুতেই আমরা জেনে নেব একজন পাইকারি বিক্রেতার কাছ থেকে যে আজকে কাঁচা বাজারের কেমন দাম চলছে। তো চলুন জেনে আসি দর্শক, আজকে বাজার দর কী অবস্থা। তো দর্শক, আমরা আজকে চলে এসেছি একজন কাঁচা সবজি বিক্রেতার কাছে। আমরা তার কাছ থেকে জেনে নেব কোন সবজি কত দামে আজকে বিক্রি হচ্ছে। ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো ভাই। আচ্ছা ভাই, আমাদেরকে একটু বলবেন যে আজকে কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে বাজারে। এক পাশে বলে যাই নাকি? জি অবশ্যই। আচ্ছা তাহলে হচ্ছে আপনার ওই বরবটি হচ্ছে হলে আপনার লতি হচ্ছে 50 টাকা কেজি, ঠিক আছে। আর মূলা হচ্ছে 50, বেগুনটা হচ্ছে 50, শসা হচ্ছে 40, একটা লাউ হচ্ছে 40, এক কেজি পটল হচ্ছে, সাদা পটল হচ্ছে 50 টাকা, এক কেজি উস্তে হচ্ছে আপনার 80 টাকা, এক কেজি কচু হচ্ছে আপনার 90 টাকা, এক কেজি ভেন্ডি হচ্ছে 40 টাকা, এক কেজি কালো পটল হচ্ছে আপনার 40 টাকা, এক কেজি ঝিঙে হচ্ছে আপনার হলে 35 টাকা, এক কেজি পেঁপে হচ্ছে আপনার 40 টাকা, এক কেজি টমেটো 70 টাকা, এক কেজি উষি হচ্ছে 40 টাকা, একটা কইদমের চালে হচ্ছে আপনার 30 টাকা, এক কেজি কাঁচামরিচ হচ্ছে আপনার 100 টাকা কেজি, আর ওই এক আটি পুঁই শাক হচ্ছে আপনার 20 টাকা, এক আটি ডাটা হচ্ছে আপনার 15 টাকা, তিন আটি সবুজ শাক হচ্ছে 20 টাকা। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা এদিকে আমার যে আলু পেঁয়াজ রসুন আছে এগুলোর কী অবস্থা বাজারের বলুন একটু। আলুর অবস্থা হচ্ছে আলু আপনার হলে 35 টাকা কেজি, পেঁয়াজ হলে গিয়ে আপনার 75 টাকা, আজকে পাইকারি 80 টাকা বিক্রি, রসুন হচ্ছে গিয়ে আপনার 140 টাকা, ওইটা বিক্রি হচ্ছে 150, আদা হচ্ছে 300 টাকা হলে গিয়ে আপনার হলে গিয়ে কেজি, আমরা বেশি হলে গিয়ে 35 টাকা শ, অর্থাৎ 350 টাকা কেজি আসে, ওতে কেজি ধরে নিলে আপনার 320 টাকা। ধন্যবাদ অসংখ্য ভাই, ধন্যবাদ। তো দর্শক, আমরা জেনে নিলাম যে আজকে কাঁচা বাজারে কোন কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে। তো ভাই, আজকে বাজারে ক্রেতার পরিমাণ বা যাওয়া আসা কেমন বা ক্রেতার চাহিদা কেমন বাজারে? সবজির বাজারটা একটু বেশি বলে বেচা বিক্রি একটু কম, ঠিক আছে। সবজির বাজার বেশি এই জন্য যে জায়গায় দেখাচ্ছে যে 1 কেজি নেবে সে নেছে 1/2 কেজি, বুঝতে নেবে 1/2 কেজি সে নেছে 250 গ্রাম, এইভাবে বিক্রি বেচা কিনা কম। আচ্ছা, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজির দাম কি খুব বেশি বেড়েছে বা কমেছে বলে মনে করছেন? একই রকম আছে, 2-4 টাকা আপ ডাউন। আচ্ছা প্রায় একই রকম। আচ্ছা ধন্যবাদ। তো দর্শক, আমরা একজন বিক্রেতার কাছ থেকে শুনলাম, এবার আমরা কিছু ক্রেতার কাছে জিজ্ঞাসা জানতে চাইব যে তারা আসলে আজকে বাজার দর সম্পর্কে কী মতামত পোষণ করেন এবং তারা আজকে কী ধরনের চাহিদা পোষণ করছেন। তো চলুন দর্শক, জেনে আসি কিছু ক্রেতার কাছ থেকে তাদের মনোভাব। তো দর্শক, এখন আমরা একটা ক্রেতার কাছে শুনব যে তিনি আসলে কী কী বাজার করেছেন বা বাজারের দর কেমন বা সেই সম্পর্কে তার মতামত কী, আমরা একটু চলে যাচ্ছি তার কাছে সরাসরি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন তো বাজারে সব কিছুর দামই বেশি, আলু আগে 20-25 টাকা ছিল, এখন 40 টাকা, তারপরে আপনার এই পটল 30-40 টাকা ছিল, এখন 50 টাকা, কাঁচামরিচের দামও বেশি 35 টাকা পোয়া, এভাবে সব জিনিসের দামই বেশি আর কি। এই যে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে এতে কি আপনাদের মানে ক্রেতাদের চাহিদা কি কমে গেছে আগের থেকে? না, চাহিদা তো কমেনি, কিন্তু তো কষ্ট হলেও তো খাইতে হচ্ছে, মানে দিন পার করতে খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো এই ব্যাপারে আসলে সরকারকে কোনো দৃষ্টি আকর্ষণ করতে চান কিনা এই ব্যাপারটাতে? না, সরকারকে দৃষ্টি আকর্ষণ যদি বাজার মনিটরিং ইয়ে করে যদি একটু নিয়ন্ত্রণ করতো এটা ভালো হতো আর কি। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। প্রিয় দর্শক, আমরা আরও একজন ক্রেতাকে পেয়েছি, আমরা তার কাছ থেকে একটু তার মনোভাবটা জানবো। কাকা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা কাকা, কী কী বাজার করলেন আজকে? ওই আলু পটল ঝাল। আচ্ছা, তো অন্যান্য সপ্তাহে যখন আপনি বাজার করেন সেই সময়কার তুলনায় এবার এই আজকের বাজারের দরের কোনো পার্থক্য আছে কি না আপনি কী দেখছেন? বেশি, অনেক বেশি, অনেক বেশি, সব কিছুর দামই অনেক বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন এই যে সব কিছুর দাম বৃদ্ধি পাচ্ছে এই ব্যাপারটা আসলে কারা দায়ী বলে মনে করছেন? আসলে কি মানে সরকার কর্তৃক এটা নির্ধারিত হচ্ছে বলে মনে করেন নাকি কোনো সিন্ডিকেট আছে এর পেছনে? আমার তো মনে হয় মানে আমি সাধারণ জ্ঞানে আমার যা বোঝায় এতে কোনো সিন্ডিকেট আছে। সিন্ডিকেট আছে, তো এই সিন্ডিকেট আসলে কীভাবে ভাঙা যায় বলে আপনি মনে করেন? এ সবার একতাবদ্ধতা ছাড়া তো সম্ভব না, সবাই মিলে এটা একতাবদ্ধভাবে এটা প্রতিরোধ করতে হবে, তার মাধ্যমে হয়তো সম্ভব হবে। ধন্যবাদ কাকা আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা এখন আছি চালের বাজারে, আমরা একজন চাউল বিক্রেতার কাছ থেকে জেনে নিব যে এই সপ্তাহের চালের বাজার কেমন চলছে। ভাই কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। ভাই আজকে কোন চাল কত দামে বিক্রি হচ্ছে যদি একটু জানাতেন আমাদেরকে?
28 চাল বিক্রি হচ্ছে 56 টাকা, সুবলতা চাল বিক্রি হচ্ছে 54 টাকা, আর বাসমতি 66 থেকে 68, আর হচ্ছে মোটা চালটা বিক্রি হচ্ছে 48 টাকা কেজি চাউলের দাম। এই হচ্ছে এখনকার বাজার। আগে ছিল যেটা 76 টাকা সেটা এখন 68 টাকা বাসমতি, যে মিনিকেটটা ছিল 72 টাকা 70 টাকা সেই চালটা এখন 64 টাকা, 28 চাল ছিল হচ্ছে আপনার 65-66 টাকা সেটা এখন 56 টাকা। এক কথা চিকন যে চাউলটা নতুন উঠছে সেই চাউলটার দাম পার কেজিতে 7 টাকা 8 টাকা কমছে। এটা তো তাহলে ক্রেতাদের জন্য খুব একটা ভালো সংবাদ যে চাউলের দামগুলো অন্যান্য সময়ের থেকে এবছর কমেছে, নতুন যে ধানটা উঠেছে এই ধানটা ওঠার পর থেকেই মনে হয় দামটা কমেছে। হ্যাঁ হ্যাঁ, নতুন ধান ওঠার পরে যে চাউলের দাম কমছে, এর আগে বাজার অনেক বেশি ছিল, সে তুলনায় এখন সাধারণ জনগণের জন্য অনেক সুবিধা চাউল, বিশেষ করে চাউলের বাজার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই আপনার আমাকে সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ ভাই। তো দর্শক, আমরা জেনে নিলাম যে আজকে কোন চাল কত দামে বিক্রি হচ্ছে। যেটা জানা গেল সেটা হচ্ছে যে বিগত সময়ের থেকে বর্তমান সময়ে চালের দামটা বেশ কিছুটা সাধ্যের মধ্যে এসেছে। দর্শক, এবার আমরা যাব একটু মশলার বাজার বা নিত্য প্রয়োজনীয় যেসব শুকনো বাজার আমাদের দরকার হয় সে বাজারটাতে, যে দেখব সেখানকার কী অবস্থা। দর্শক, আমরা এখন অবস্থান করছি একটি মশলার দোকানে। আমরা মশলা বিক্রেতার কাছ থেকে জেনে নেব যে মশলার বাজার দর আজকে কেমন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই ভাই একটু আমাদের সকলের অবগতির জন্য জানাবেন যে ডাল সহ ডাল তেল মশলা সব কিছুর বাজার দর আজকে কেমন চলছে? কেমন বলতে আপনি রেটটা কি নাকি এখন আজকে কত দামে বিক্রি হচ্ছে? আজকে দেশি ডাল 130 টাকা কেজি, মসুরির ডাল, মুগ ডাল 110 টাকা 15 টাকা, সোলার ডাল 90 টাকা, কালার ডাল আছে আপনার আছে 160 টাকা কেজি, পলুয়া চাল 125 টাকা, নর্মালটা 100 টাকা চলছে। আর জিরার দামটা বেশি হয়েছে, জিরা হচ্ছে আপনার 750 টাকা কেজি এখন, খুচরা আমরা 85 টাকা বেচছি, এলাচ আছে ভালোটা 300 টাকা, আর নর্মালটা আপনার 200 টাকা কেজি, মানে 2000 টাকা কেজি আর 3000 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, তেলের বাজারের কী অবস্থা এখন? তেলের বাজার আগের থেকে লিটারে মানে 13 টাকা বাড়ছে, এরকম স্বাভাবিক আছে, তেলের বাজার আরও 2 টাকা করে লেস দিয়েছে বর্তমান। আর মশলার দাম এখন যে দামে চলছে আর কি, এটা আগের থেকে আগের থেকে বেশি মশলার দামটা এখন, সামনে কুরবানি ঈদ আসছে এই কারণে বেশি। ডিমের হালি কত চলছে আজকে? ডিম 45 টাকা। আচ্ছা, ডিমের দাম কতদিন হলো এরকম বেড়েছে? গত সপ্তাহে ডিম ছিল 340 টাকা 50 টাকা খাঁচা, আজ দুই দিন একটু কম আছে, 320 টাকা খাঁচা বর্তমান। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তো দর্শক, আমরা মশলার দাম জানলাম, এবার আমরা একটু যাব মাংসের দোকানের দিকে, চলুন দেখে আসি মাংসের বাজারের কী অবস্থা। তো দর্শক, আমরা এখন অবস্থান করছি মুরগির বাজারে। একজন মুরগি বিক্রেতার কাছ থেকে আমরা আজকে এখন জেনে নেব যে আজকে মুরগির বাজার কেমন চলছে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। ভাই একটু আমাদের সকলের জন্য জানাবেন দর্শকদের উদ্দেশ্যে যে আজকে কোন মুরগি কত দামে বিক্রি হচ্ছে? আজকে ব্রয়লার মুরগি আছে 200 টাকা কেজি, সোনালি 260 টাকা কেজি, দেশি 620 টাকা কেজি, আর লেয়াজ আছে 350 টাকা কেজি। আচ্ছা, মুরগির দাম কি আগের থেকে কমেছে বা বেড়েছে? সোনালির দামটা কমেছে। কত টাকা কমেছে? সোনালিটা কমেছে আপনার কেজিতে 90 টাকা কেজি কমেছে। কেজিতে 90 টাকা? আর বাকি যে মুরগিগুলো আছে এগুলোর দাম কি আগে যা ছিল সেটাই আছে? ওই কি আছে আগের দামই আছে আর কি। ঠিক আছে, ধন্যবাদ ভাই। তো দর্শক, আমরা জেনে নিলাম যে আজকে কোন মুরগি কত দামে বিক্রি হচ্ছে। তো দর্শক, আমরা মুরগির বাজার থেকে একজন ক্রেতার সঙ্গে এখন কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভাই কী মুরগি কিনলেন আজকে? সোনালি মুরগি কিনলাম। কত করে কেজি নিয়েছে? 260 টাকা। 260 টাকা। আচ্ছা, বর্তমান বাজার দর নিয়ে কি আপনি সন্তুষ্ট? বর্তমান বাজার দর বলতে সন্তুষ্ট তো আমরা সাধারণ মানুষ কোনো কিছু নিয়েই সন্তুষ্ট না, দ্রব্যমূল্যের যে দাম, তেল চাল ডাল সব কিছুর দাম, আমরা সন্তুষ্ট হই কীভাবে? তারপর বেঁচে থাকার জন্য সব কিছু এগিয়ে নিয়ে যেতে হচ্ছে, এটা স্বাভাবিক, তাছাড়া তো আমাদের কিছু করারও নাই, কারণ আমাদের সাধারণ মানুষ খাইতে হবে কিনতে হবে এতটুকুই। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আমরা জানলাম একজন ক্রেতার মনোভাব। দর্শক, তো এখন আমরা চলে যাব গরু ছাগলের যে মাংস সে মাংসের দোকানে, চলুন জেনে নিই সেখানকার কী অবস্থা। দর্শক, আমরা এখন অবস্থান করছি ঝিনাইদহের নতুন হাট খোলার মাংসের বাজারে। তো এখন একজন গরু মাংস বিক্রেতার কাছ থেকে জেনে নিই আজকের মাংসের বাজার দর কত। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। গরুর মাংস আপনার হলে 750 টাকা কেজি। তো এই একজন ক্রেতার কাছ থেকে জানা যাচ্ছে যে মাংসের দাম যদি আর একটু কমানো যেত তাহলে সেটা তাদের জন্য সুবিধা হতো। এখন এই মাংসের দাম কমানোর কি কোনো সুযোগ আছে বা কমানোর কোনো ওয়ে আছে কিনা বলে আপনি কি মনে করছেন? কমানোর সুযোগ মানে গরুর দাম বেশি আপনার হাতে,
খাদ্য খাবারের দাম বেশি, আমরা যারাম কিনবো সেরাম বেসবো, বুঝলেন তো? এই জন্য এই মুহূর্তে দাম কমানোর কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই, আরও বাড়বে, আরও বাড়বে। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, একজন বিক্রেতার কাছ থেকে জানলাম যে মাংসের যে বর্তমানে যে দাম চলছে, এই দাম আপাতত কমার হয়তো কোনো সুযোগ নেই, কারণ সব কিছুরই দাম বেড়েছে, হয়তো দাম পরবর্তীতে আর একটু বাড়তে পারে। তো এবার চলে যাবে একজন খাসির মাংস বিক্রেতার কাছে, চলুন জেনে নিই তিনি আমাদেরকে কী বলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা দাঁড়িয়ে আছি একটি খাসির মাংসের দোকানের সামনে। সরাসরি আমরা চলে যাবো বিক্রেতার কাছে, বিক্রেতার কাছ থেকে জেনে নেব আজকের খাসির মাংস কত দামে বিক্রি হচ্ছে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই ভাই একটু জানাবেন কষ্ট করে যে আমাদের আজকে বাজারে খাসির মাংস কত টাকা কেজিতে বিক্রি হচ্ছে? 950 বিক্রি হচ্ছে। 950, এটা কি আগের থেকে একটু বেড়েছে না কমেছে? একটু কম আছে ভাই, 1000 টাকা বেচছিলাম সেখানে 50 টাকা কম আছে। আচ্ছা, এই কমটা কতদিন ধরে চলছে? তাও তো প্রায় মাসখানিকের উপরে। এতে কি ক্রেতারা দাম কমাতে খুশি? ক্রেতারা চাই যে আরও একটু কমুক, কিন্তু সম্ভব তো হচ্ছে না, আমরা কিনতে পারছি না তো এর কমে আর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আমরা জানলাম যে খাসির মাংসের দাম কেমন চলছে, যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে খাসির মাংসের দাম ইতিপূর্বে 1000 টাকা বা তার একটু বেশি ছিল, এখন বর্তমানে চলছে 950 টাকা কেজি। যদিও ক্রেতাদের চাওয়া যে তারা আরও একটু কম দামে পাক, কিন্তু বিক্রেতাদের কথা হচ্ছে যে তারা কম দামে কিনতে পারছে না, যার কারণে তারা কম দামে বিক্রিও করতে পারছে না। তো যাই হোক দর্শক, আমরা মাংসের বাজারের দামটা জেনে নিলাম, এখন আমরা চলে যাবো একটু মাছের বাজারের দিকে, দেখি সেখানকার কী অবস্থা। দর্শক, আমরা এখন অবস্থান করছি ঝিনাইদহের মাছ বাজারে। তো আমরা এখন জানবো যে আজকে মাছের বাজার দর কেমন। দেখতে পাচ্ছি আমরা এখানে ইলিশ মাছ আছে এবং শিং মাছ আছে, এই দুটি মাছের দাম এখন আমরা জানবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ইলিশের দাম কেমন চলছে? ইলিশের দাম ভালোই, খারাপ না, 1700 টাকা কেজি, 800 টাকা কেজি, ওইটা আছে 650 টাকা কেজি। আর বড়ো মাছ আছে 2 কেজির উপরে মাছ, হ্যাঁ 2 কেজির উপরে মাছ, এর দাম হবে আপনার 2800 টাকা কেজি, হ্যাঁ। আর লোকাল বরিশালের মাছ। আচ্ছা, আর শিং মাছকে কত দামে চলছে? 400 টাকা কেজি আর 350 টাকা কেজি শিং মাছ। আচ্ছা ধন্যবাদ কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আমরা ইলিশ এবং শিং এই দুইটা মাছের দাম জানলাম, এখন আমরা একটু ভেতরের দিকে গিয়ে দেখবো যে রুই মাছ বা অন্যান্য যে মাছ আছে সেগুলোর দাম কেমন চলছে। তো চলুন দেখে আসি। দর্শক, আমরা আরও একজন মাছ বিক্রেতার কাছে এসেছি, সেই মাছ বিক্রেতার কাছ থেকে জেনে নেব যে তার কাছে বেশ কিছু ধরনের মাছ আছে, যে কোন মাছ কত দামে তিনি বিক্রি করছেন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমরা ভালো আছি ভাই। আচ্ছা ভাই, কোন মাছ কত দামে বিক্রি করছেন যদি একটু বলতেন? এগুলো আপনার 2 কেজি 1 কেজি 800, 350, 320, 350 রাখা হবে, 300 টাকায় রাখা হবে, এগুলো 2 কেজি সাইজ। আর আপনার তেলাপিয়া আছে 260 বেশি, 250 মধ্যে রাখা হবে তেলাপিয়া। আর বড়োটা রুই আছে, এগুলো আপনার 4.5 কেজি 5 কেজি সাইজ, 600 বেশি, 550, লাস্ট 450 টাকা রাখা হবে জি। তারপরে আপনার যে এগুলো আছে 3 কেজি 2.5 কেজি, এগুলো যদি নেন 400 টাকা বেশি, 380, 360 পর্যন্ত রাখা যাবে জি। মূল্য তো ভারতে একটু বেশি জি। মাছের দাম কি আগের থেকে বেড়েছে না কমেছে? আপনার আগের চেয়ে মনে করেন মোটামুটি, আগের চেয়ে একটু বেড়েছে, সামান্য বেড়েছে। ছিল 350 টাকা 300 টাকা ছিল, এখন 400 টাকা, 450 টাকা কেজি। তেলাপিয়া ছিল 220 টাকা 200 টাকা, এখন 250 টাকা, 260 টাকা কেজি জি। আর এক মাছ আপনার ছিল আপনার 260 টাকা, 800 টাকা, এখন 320 টাকা, 350 টাকা, এরকম অবস্থা। মানে মাছের দাম খুবই বেশি ভাই, মতো আওয়াতে মাছ কম দাম বেশি লেগেছে। আমদানি যদি বেশি হয় দাম কমে, আমদানি কম দাম বেশি লেগেছে। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ তো দর্শক, আমরা আজকে মোটামুটি বাজারে যে সকল পণ্য আছে সকল পণ্যের দাম আমরা জানতে পেরেছি, বেশ কিছু দ্রব্যের দাম বেড়েছে এবং বেশ কিছু দ্রব্যের দাম কিছুটা হলেও কমেছে, যেটা আমরা জানতে পেরেছি। তো দর্শক, সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।